একটু জবে করার সময় যে একটি ভুলের কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যাচ্ছে এবং এই কুরবানির গোশত খাওয়া আমাদের জন্য হারাম হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এবং সেনসিটিভ বিষয় সকলেই যারা কুরবানি দিবেন সকলকেই জানা উচিত গরু জবে করার সময় অবশ্যই ভুল কাজটি করবেন না অবশ্যই করবেন না এবং অনেকেই করে থাকে বেশিরভাগ সমাজে এই ভুল কাজটা করে থাকে দেখা গেছে কুরবানির গোশত খাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করার জন্য এই ভুল কাজটা করে থাকে অর্থাৎ পশুর রুটা যেন তার প্রাণটা যেন তাড়াতাড়ি চলে যায় এই জন্য অনেকেই করে থাকে মনে রাখবেন আপনি যখন কুরবানি করবেন এই কুরবানিটা যেন সুন্নত তরিকা অনুযায়ী হয় সঠিক তরিকা অনুযায়ী হয় এখন সঠিক তরিকা কি অনেকে বলবেন সঠিক তরিকা মানে এই নয় যে দোয়া দরুদ পাক পবিত্র অবস্থায় আপনি কুরবানি করছেন এটা নয় এটার মানে সঠিক তরিকা নয় সঠিক তরিকা হচ্ছে যখনই আপনি গরু জবাই করবেন আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে গরু জবাই করার পর অনেকেই দেখা যায় রুটা তাড়াতাড়ি যাওয়ার জন্য দমটা যেন তাড়াতাড়ি চলে যায় এজন্য কি করে ছুরি দিয়ে খোঁচা মারে কণ্ঠনালীর মধ্যে গরুর কণ্ঠনালীর মধ্যে আজকের মেডিকেল সায়েন্স বলছে গরুর এই ঘাড়ের মধ্যে একটা স্পাইনাল কর্ড আছে এই জায়গায় ঠিক এই জায়গায় একটা স্পাইনাল কর্ড আছে স্পাইনাল কর্ডটা যখন আপনি ছুরিকে খোঁচা মারলেন ছুরি দিয়ে গরুকে কণ্ঠনালীর মধ্যে খোঁচা মারলেন যার ফলে স্পাইনাল কর্ডটা কেটে যায় অর্থাৎ ছিঁড়ে যায় যার কারণে মস্তিষ্কে এটা সংযুক্ত হচ্ছে মস্তিষ্কের সাথে যার কারণে মস্তিষ্কে প্রচণ্ড রক্তক্ষরণ হয় এমনই কি রক্তক্ষরণ হয়ে গরুটা তখন আর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে না জবাইয়ের কারণে মৃত্যুবরণ হয় না তখন তার মৃত্যু হয় স্ট্রোক করে যার কারণে মারা যাওয়ার কারণে এই গরুর গোশত খাওয়াটা আমাদের জন্য হারাম হয়ে যাচ্ছে আপনি দেখবেন যখন আপনি ছুরি দিয়ে খোঁচা মারবেন তখন দেখবেন গরুটা তার জমিনের মধ্যে তার দেহটাকে খুব জোরে সোরে দুই তিনটা ঝাঁকি মেরে সে আস্তে করে নিস্তেজ হয়ে যায় প্রিয় ভাই আপনি এত কষ্ট করে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করছেন এই কুরবানির পশুটার প্রতি আপনি একটু এহসান করেন আপনি একটু এহসান করেন তাকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ তার দমটা যেন স্বাভাবিকভাবে যায় আপনি সেই রাস্তাটা সেই সুযোগটা সেই প্রসেসটা আপনি করে দেন কিন্তু আপনি কুরবানি দিচ্ছেন গোশত খাওয়ার জন্য তাড়াতাড়ি একটু গোশত খাওয়ার জন্য পাঁচ মিনিট হয়তো এদিক সেদিক হবে যেন তাড়াতাড়ি ছিলতে পারেন এই জন্য খোঁচা মারেন ছুরি দিয়ে যার কারণে মস্তিষ্ক রক্তক্ষরণ হয়ে গরুটা স্ট্রোক করে মারা যায় আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে এই জন্য তখন তো দেখা যায় আপনি কুরবানি দিয়েছেন এটা আল্লাহর উদ্দেশ্যে না কুরবানি দিয়েছেন গোশত খাওয়ার জন্য গোশত খাওয়ার জন্য দিয়েছেন অথচ আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বলেছেন লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা আল্লাহ তাআলার কাছে রক্ত গোশত এগুলো পৌঁছায় না আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায় আল্লাহ তাআলা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালামের তাকওয়া দেখেছেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম তাকওয়া 100-এ 100 ফুল মার্কস পেয়ে গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়ে গেছেন আল্লাহ তাআলা হাবিলের তাকওয়া পরীক্ষা করে হাবিল এবং কাবিলের মধ্যে তাকওয়া পরীক্ষা করে যখন হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানিটাই কবুল করেন অর্থাৎ মুত্তাকিনদের আমলগুলোই কবুল করেন প্রিয় ভাইরা এই জন্য সবসময় মনে রাখবেন সব আমলে আমাদের জন্য তাকওয়া থাকে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া এই জন্য জাস্ট একটু এদিক সেদিক হওয়ার জন্য একটু আগে পাঁচ মিনিট আগে গোশত খাওয়ার জন্য আপনি যদি আপনার কুরবানিটাই বাতিল করে দেন এই গোশতটা আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য কখনই যারা মালিক আছেন যারা জবাই করবেন হুজুর বলেন কসাই বলেন সকলেই এই দিকটা খেয়াল রাখবেন যেন কুরবানির পশুটা জবাই করার পর কেউ যেন খোঁচা মারে না মারে কণ্ঠনালীর মধ্যে এটা যেন কখনোই না হয় এরকমটা আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের কুরবানিটা যেন শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্য হয় সঠিক তরিকা অনুযায়ী সুন্নত তরিকা অনুযায়ী যেন আমাদের কুরবানিটা হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজ দান